নাইম ইলি আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা গণমাধ্যমে একজন ব্যক্তিকে চিনেন যে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত নাইম এলি। তিনি এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল একজন ব্যক্তি। এই নাইম এলি নাকি এখন পরকিয়া করতেছে মুসলিমের বউয়ের সাথে, এমন একটি বার্তা গণমাধ্যমে ভেসে আসছে। এই নাইম এলি নাকি মুসলিমের বউয়ের সাথে পরকিয়ায় আসক্ত এবং পরকিয়া করতেছে একের পর এক। এই ভিডিও বার্তা দিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সামাদ হোসেন। তিনি বলতেছেন এই নাইম এলি এই মুসলিমের বউয়ের সাথে নাকি একের পর এক পরকিয়ায় আসক্ত, পরকিয়া করেই যাচ্ছেন। চলুন আমরা সেই সামাদের সেই বক্তব্যটি এক নজর শুনে আসি, তাহলে আপনারা বিষয়টা অবগত হতে পারবেন যে এই নাইম এলি কি আসলেই মুসলিমের বউয়ের সাথে পরকিয়া করে। নাইম ইলি সে থাকে হলো দক্ষিণ কোরিয়ায়, সে একজন ইউটিউবারও। আপনারা হয়তো অনেকেই এই নাইম ইলিকে চিনেন, কারণ সে দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও করে। আচ্ছা, আমি তার বিরুদ্ধে এই ভিডিওটা করতাম না, তো আমি দীর্ঘদিন পর্যবেক্ষণ করে দেখলাম সেই লোকটা সমস্ত দিন মিথ্যা কথা বলে এবং অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করে। তাহলে সেই লোকটা কিভাবে আলেম হয় এবং সেই লোকটা মানুষকে কিভাবে নাস্তিক ঘোষণা দেয়, তার মিথ্যা দিয়ে শুরু করি। তার পরিচয়টা যখন তার ভিডিওটা দেখাবো পেয়ে দেবেন। নাইম ইলি দক্ষিণ কোরিয়া থাকে, মাওলানা। আচ্ছা, ইউটিউবে সমস্ত দিন মিথ্যা কথা বলে। উনি দেখেন হেডিংয়ে লেখছে কিন্তু যে মিজানুর রহমান আজহারির কত বড় সাহস, সে ব্রিটিশ এমপিকে জবাব দিলেন, কিন্তু একবারে ডাহা মিথ্যা কথাটাকে একটু জাইজ করার জন্যে উনি একটু কৌশলে বলে দিলেন যে হুজুর যদি ইংরেজিতে লিখে ওইখানে পাঠাইতেন তাহলে ভালো হইতো। কিন্তু প্রথমেই কিন্তু মিথ্যা কথা বলে দিছে, কিন্তু এই মিথ্যাটা যদি পুরা ভিডিওই বলে যায় তাহলে তো তার কিছু লোক যারা সচেতন আছে তারা তাকে ধরতে পারে কমেন্টসে, এই কারণে সে ওইটুক বলছে। কিন্তু আসল রিয়েল ঘটনাটা কিন্তু আমি যেটা বললাম সেটাই মিজানুর রহমান আজহারিকে লাথি দিয়ে বের করে দিয়েছে। সে কোনো তাদের কোনো জবাব না দিয়া তার ফেসবুকে বাংলায় একটা স্ট্যাটাস দিয়েছে, মিজানুর রহমান আজহারি লিখে সাজ দেন, এই স্ট্যাটাসটা আছে এখানে। সে লিখছে যে বাংলাদেশে যারা আছে তাদের আন্ধাভক্ত, এদেরকে খুশি করার জন্যে। কিন্তু আজকে ভিডিওটা তো আজহারির জন্য না, ভিডিওটা হলো ইনার। ইনি যে আমাকে নাস্তিক করে একটা ভিডিও করছে বা মুফাকেও আজকে যে নাস্তিক ঘোষণা দিয়েছে আর সারাদিন নাস্তিক খুঁজে বেড়াই। মোর সুমন ভাই আপনি যোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। যে রেজাউল হাসান মাহিন ভাই বলছেন যে এই সালে এক মহাভণ্ড সারাদিন প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া, ভাই প্রোপাগান্ডার তো একটা সীমানা আছে। যে লোকটা নিজেকে মাওলানা ঘোষণা দিয়া সারাদিন নাস্তিক খুঁজে বেড়ায়, আবার সে নিজে সারাদিন মিথ্যা কথা বলে, আবার সে নিজে আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করে, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাইতেছি দেখেন। কারণ ইউটিউবে তার প্রত্যেকটা হেডিং এটা মিথ্যা কথা বলে, কিন্তু একজন আলেম তো ইউটিউবে টাকা পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে না, তার তো সত্যটা বলা উচিত। কিন্তু সে আবার আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করে। আচ্ছা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখাবো। সে প্রত্যেকটা ভিডিওতেই বলবে শেষে যে আপনারা মুসলিম ভাইয়ের বোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আবার দেখবেন অনেক ভিডিওতে বলে যে মুসলিম ভাইয়ের বউ এটা বলছে, এই মুসলিম ভাইয়ের বউর সাথে তার পরকিয়া। কি বুঝলেন এবার, যে ব্যক্তি আমাদের সবাইকে নাস্তিক ঘোষণা দেয় সে আবার মুসলিম ভাইয়ের বউর সাথে পরকিয়া করে, এটা আবার ধরা পড়ছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমরা তো ভাই
টাইটেল থাম্বনেইল দিয়ে মানুষকে আকর্ষিত করে এক সেন্স থেকে রেভিনিউ পাওয়ার জন্য এগুলো করে থাকে। ধন্যবাদ জিলর জাহান, আপনার সাথে আমি একমত, কিন্তু এটা তো একটা চাতুরি, খালি সেটাই না তো। তাহলে সে ইউটিউবার হলে ইউটিউবেই কাজ করবে, তার নীতিমালা মাইনা, কিন্তু তার ভিডিওগুলো দেখেছেন, সে তো সারাদিন পৃথিবীর কোথায় কোথায় নাস্তিক আছে আর বিধর্মী আছে, আর সে নিজেও থাকে যে একটা বিধর্মী রাষ্ট্রে, প্রতি ভিডিওতে বলতেছে যে মুসলিম ভাইয়ের বোর্ড চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন, তারপরে বিভিন্ন ভিডিওতে সে রেফারেন্স দিচ্ছে যে মুসলিম ভাইয়ের বউ এইটা বলছে। মানে মুসলিম ভাইয়ের বউর সাথে তার সম্পর্কটা এমন পর্যায়ে গেছে যে সে উঠতে বসতে সবসময় মুসলিম ভাইয়ের একটা জিকির জিকির। আপনি একজন আলেম হইলে আরেকজন আরেকজনের স্ত্রীর নাম আপনি তো এভাবে নিতে পারেন না জনসমক্ষে প্রতিদিন, যে আপনার মুসলিম ভাইয়ের বউটা চ্যানেল করে সাবস্ক্রাইব করেন, খালি এখানেই শেষ না, মুসলিম ভাইয়ের বউ কখন কি বলে সেটাও বলে যে মুসলিম ভাইয়ের বউ পরামর্শ দিছে এইভাবে কাজ করেন, আবার সে গানও গায়। ইউটিউবে টাকা কামাইতে গেলে মিথ্যা কথা বলতেছে, বললেন এই হলো মুসলিমের বউ, এই চেহারা দেখেন, আমার কথা সত্য না মিথ্যা, এই নাইবেলির ভিডিও শুনবেন, প্রতি ভিডিওতে মুসলিম ভাইয়ের বোর্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তার ফলোয়ারদের অনুরোধ করতেছে, এবং এই মুসলিম ভাইয়ের বোর্ড নাম সে প্রতি ভিডিওতে দুই চারবার নিচ্ছে যে মুসলিম ভাইয়ের বউ এটা বলছে। আমি মুসলিম ভাইয়ের বোর্ড চ্যানেলে ঢুকে হতবাক হয়ে গেলাম, কি হতবাক হইলাম বলতে পারেন, নাউজুবিল্লাহি মিন জালি নাইমেলি আমি সহ অনেককে নাস্তিক ঘোষণা করেছে। তাহলে ভাই আপনাদের বিচারে কি এই নাস্তিক ভালো নাকি এরকম ভণ্ড মাওলানা হওয়া ভালো? মুসলিম ভাইয়ের বোর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্রতিদিনই বলতেছে, তার ফলোয়ারবৃন্দকে অনুরোধ করতেছে, এবং তার প্রতিটা ভিডিওতে সে মুসলিম ভাইয়ের বোর কথা দুই চারবার করে স্মরণ করতেছে। তাহলে এই মুসলিমের বোরটাকে আমি খোঁজ খবর নিতে নিতে চ্যানেলে ঢুকলাম, মুসলিমের বোর লেখা চ্যানেলটাতে গেলাম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই কমরেডস আমাদের বক্তব্যটি শুনলেন, তিনি বলতে চাচ্ছেন এবং তিনি দাবি করতেছেন যে এই নাইম এলি মুসলিমের বউয়ের সাথে নাকি পরকীয়া করে। তবে এটা কতটুকু সত্যতা আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।